হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। কাতলা মাছের রসা বানাবো, তার জন্য আমি নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নেব, ওই পেনে আমি রান্না করে নেব। নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে, এখানে নিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, সিম আর আলু দিয়ে বানাবো, জিরে পাউডার, নুন আর পেঁয়াজও নিয়েছি ফোড়নের জন্য, আর সাদা জিরে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি, জলের মধ্যে এখন আমি মশলাটা গুলে নিব, দিয়েছি হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। হয়ে গেছে মশলা দেওয়া, আমি এখন আমি খুব ভালো করে গুলে নেব ওটা। এখন আমি পেনটা বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে, আর দেবো পেঁয়াজ। দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটা, গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলা কষিয়ে গুলে নিলে না কালারটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়, পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটাকে আমি 2 বা 3 বার করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিব, যত মশলা কষানো যায় তত টেস্টটা ভালো হয়। তো মশলা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, সিম আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলার সাথে এখন খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দেব। চার মিনিটের জন্য আমি ঢেকে দেব। চার মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। চার মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আমার ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি গ্রেভির জন্য জলটা আমি গরম করে নিয়েছি, জল দিয়ে দিলাম।
রুই মাছের রসা, সরি, কাতলা মাছের রসা বানাবো যেন। গ্রেভিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। মাছটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। তারপর আমি ঢেকে দেব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দেব। মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়ে করে দিয়ে দিয়ে দেবো ধনে পাতা। এখন আমি গ্যাস অফ করে দিব, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। তারপর গরম গরম সার্ভ করব, গরম ভাতের সঙ্গে কাতলা মাছের রসা আলু দিয়ে। হেভি টেস্টি, একদম সিম্পল, তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছে। দেখতে যেমন কালারটা খুব সুন্দর আছে, খেতে তেমন টেস্টি হয়েছে।